আমি যেটা কই আর আমার কাছে ডকুমেন্ট আছে, ডাক্তার জাকির নায়েকের রচনা সমগ্র আমার কাছে আছে। তার লেখার মাঝে আমি পাইছি লাইন আন্ডারলাইন করে থইছি, তাই লেখছেন রামকৃষ্ণ নবী হতে পারেন, ইসলামে চারজন মহিলা নবী হতে পারেন, ব্রাহ্মণ আল্লাহ হতে পারেন, কথা বুঝছেন না? ধন্য ঠেলা মারতে পারতেন না কেন? কিছু লড়াচড়া হরকা গাত বলাই বারে আগে তো কমলা দেখাইয়া গাতর ভারও নিতে মাতেন না। ও নবী হতে পারেন, ব্রাহ্মণ সৃষ্টিকর্তা হতে পারেন, হিন্দু মানুষ তারা রাখি দেখি দা। আমি কিছু কিছু ক্ষেত্রে সুযোগ হয়েছে তারার বিশ্বাস হইল যে আমরা যদি সুকর্ম করিয়া মারা যাই, ভালো কর্ম করিয়া মারা যাই, তাহলে এর পরবর্তীতে ভালো সুরত দরিয়াই, কথা বুঝছেন না? তারা হিন্দু আনি একটা গান আমি শুনছি, শুনিয়া খান্ডে মুখস্থ রাখছি, বেটায় ঘর বনমালী গো তুমি পরজন্মে হইও রাধা, কথা বুঝছেন না? বনর মালিক এখন থাকো কিন্তু ওলা বালা কাম করো, ফিরিয়া যাতে তুমি রাধা হইয়াও, বুঝবে? রাধা কৃষ্ণ তারার নবী, কথা বুঝছেন না? তারা দাবি করে আর তারা নাই। আমরা যারা ইসলামিক স্কলার কই, বিশ্ববিখ্যাত কই, এরার মাঝেও বহুত কথা কই। আমি যেটা কই আর আমার কাছে ডকুমেন্ট আছে, ডাক্তার জাকির নায়েকের রচনা সমগ্র আমার কাছে আছে। তার লেখার মাঝে আমি পাইছি লাইন আন্ডারলাইন করে থইছি, তাই লেখছেন রামকৃষ্ণ নবী হতে পারেন, রামকৃষ্ণ নবী হতে, ইসলামে চারজন মহিলা নবী হতে পারেন, ব্রাহ্মণ আল্লাহ হতে পারেন, কথা বুঝছেন না? পারেন হতে পারেন, হতে পারেন হতে পারেন, বুঝছেন না? আগইলা মত মার গাত ফালাই বার হইবে, আগে গাতর ভারও তো নিতা, এর বাদন না ঠেলা মারতে পারতেন না কেন? কিছু লড়াচড়া হরকা গাত ফালাই বার হইবে, আগে তো কমলা দেখাইয়া গাতর ভারও নিতে মাতেন না। ও নবী হতে পারেন, ব্রাহ্মণ সৃষ্টিকর্তা হতে পারেন, ইসলামে মহিলা নবী হতে পারেন, বেদ পুরাণ ঐশী বাণী হতে পারে, কইয়া আগুয়াইল এক দাপ। এর বাদে বলে না 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 না, বেদ পুরাণ তো কিতা, এটা ঐশী গ্রন্থ। আর রামকৃষ্ণ অবিশ্বাস করবাইছিল, আল্লাহ কইছেন 1 লক্ষ মতা কিতান। আমরা জানি নবী অকলের সংখ্যা আকাইদের কিতাবও আছে যে আল্লাহর নবীর সাহাবি অকলের সংখ্যা যত, নবী অকলের সংখ্যা অত, আকাইদ নসফি দাস। এখন কইতরা যে কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আছে, আর রসুল্লাহ আরো কিছু নবী অকলের নাম কইছেন, এর বাদে তো বাকি নবী অকলের নাম আমরা জানি না। তে তো রামকৃষ্ণ নবী ওইটা মাতুন না, আমরা রাখি দেখিতা বলে যারা নাম রসুল্লাহ কইছেন আর আল্লাহর কোরআন শরীফে যারা নাম পাইছি, এর বাদে নাম ধরিয়া আর কারোর হইতে পারেনি কেন? আমরা মানি, কথা বুঝছেন না? অমুক হইতে পারেনি কেন? আমরা মানি, এর বাদে যারা আসুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ফাকা সুবহানাল্লাহ। আমরা নাম ধরে আখরে মানি না, সুতরাং আমরা রে আস্তে আস্তে আমরা মাঝে মুসলমানের নাম দিয়া ইসলামী বক্তব্যের মাঝে মাঝে হিন্দু আনি হারানি হন নি না অন্য মাতুকা হারানি হন নি না অন্য। আমরা দেশে বৈশাখী মেলা দেখানো হয় যে মুসলমান সকল এই দেশের মানুষের আগেকার আগেকার মানুষের বাঙালি সংস্কৃতি দেখাইব লাগি, মুসলমানের দুটি কিন্তু ঘুরাই না ঘুরাই না মাতুকা, মোমবাতি জ্বালাইয়া মঙ্গল শুভযাত্রা করে না করে না, এটা মুসলমানই না হিন্দু আনি, হিন্দু আনি এটা বৈশাখী মেলা উদ্বুদ্ধ করার লাগি। বৈশাখী মেলা সরকারি বেসরকারি চাকরিজীবীও করে, বৈশাখী বাতা পর্যন্ত দেওয়া আর আমরাও খাই, চাকরি করি তো আমরাও খাই, আকবর আস্তে আস্তে আকবর, কথা বুঝছেন না? আস্তে আস্তে আকবর মুখ তালা মারা, আমরা আমরা মুখ তালা মারা, পূজার যাইবা লাগে উদ্বুদ্ধ করা হয়নি না হয় না, ধর্ম যার যার উৎসব বালা কথা, এগুলো যদিও আমরা ঈদের নামাজও তারা আউকা, আমরা ফাঁস অক্টর নামাজও তারা আর আউকা, একটারে ফারবাই নি আনতে হয় পাথর না বারবাই, মুসলমান হকলে প্রভুরে কুশ রাখার লাগিয়া সব তা দায়স নাউজুবিল্লাহ মিন জালিক। এটা ওয়াজও মাতলে ওয়াজ মাহফিল বন্ধ করে বন্ধ হোক, কথা চলুক, কথা ঠিক কিনা? সত্য কথা চলবে না, বন্ধ হবে।
ওয়াজ মাহফিল বন্ধ হতে পারে, মুমিনদের জবানে থালা দেওয়া যাবে না। থামসা শুরু হয়েছে দেশ, নাউজুবিল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাই দিছেন যে আমি মুর্দারে জিন্দারে মুর্দা বানাই, মুর্দারে মরার বাদে আবার জিন্দা করি। বনমালী হইয়া মরবায় আর রাধা কৃষ্ণ যাইবা, এটা হতে পারে? কেউ ফিরিয়া আইসুননি বলে আমি রাধা হইয়া আইছি, না কেউ কইছেনি মাধবা কেউ কইছে, না দাদা হইয়া আইছে কেউ কইছে, রাধা দাদা কিচ্ছু নাই, হন গেলে যেটা আছে ওটা। সুবহানাল্লাহ। কোনটা বলে একজন মানুষ যদি মারা যায়, উম্মতে মুহাম্মদী যদি গুনা লইয়াও মারা যায়, ইমান লইয়া খালি যায়, তে আটকিত নাই রে ভাই, আটকিত নাই, সেনে আটকিত নাই। বলে তার জিন্দা ওলাদ তৈয়া গেছে, আওলাদে দোয়া করবো, দোয়া করতে করতে সব রেশানি করতে করতে একদিন ই যে ব্যক্তি গুনার কারণে জলের সব যাইতে যাইতে তার গুনা তুনে সব বাড়ি যাইব, আল্লাহ তারে মা ফুরি দিয়া জান্নাত কবর দান করি লইবা। খেনে আমরা প্রয়াত মুসলমান নাই, আমরা প্রয়াত নই, আমরা মরহুম, কথা ঠিক নিনে না? আজকাল প্রয়াত অমুক, এটা মুসলমানের ভাষাও না। আমিয়া আল্লাহ নবী ফরমান উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত মারহুম উম্মত, আমার উম্মত রূপে আল্লাহর দয়া আছে, আমার উম্মত মারা যাইব কবর গুনা লইয়া যাইব, কবর তনে বাড়াইব গুনার বুঝা বাদ দিয়া নেকির ফাল লইয়া, সেনে বলে তার আওলাদে তা লাগি দোয়া করব, আর হে নেকি লইয়া বাড়াইব। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ওই যে মহফিল আজকে ওর খেয়াল করো আমার কথা, আর ওই যে মাদ্রাসা আজকের মহফিল কত তোমার 53, তোমার আমার বয়সও আবার 53 হয়েছে, 53 তম এই মহফিল, এই যে সরজমিন মহফিলর ইকানোর ইকানো কদম লাগছে খান আবদুল্লাহ বিস্কুটি রহমতুল্লাহ মাতুন না, খার কদম লাগছে, ইনো অত মানুষ জমিন নজর ভরি গেছে লাগি, আল্লাহর রহমতের নজর ভরি গেছে, ফিফুড়া লাখান মানুষ জমেননি না জমেননা, ই মাটিয়ে বড় বড় ওলি আলিমকল জন্ম দিছে নি না দিছে না, সেনে বলে কেন বিস্কুটি সাবর কদম লাগছে। সুবহান হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনে বারবার এখানে তশরিফ আনছেন আনছেন নি না না আনছেন, এখানে ওলি আল্লাহর মেলা আছিল, খেলা আছিল, যে কারণে এখান দিয়ে কিচ্ছু করিয়া কিচ্ছু করা সম্ভব নয়, বাজার লাগেন লাগালি না লাগেন না, অথক আমি যে মাদ্রাসা আসিল আগে, এখন এখন দেখি আর এবারে দাখিল মাদ্রাসা, এরে শুনছি দাখিল উকিল গ্রান্ট হইয়া আসছে। সুবহান আল্লাহ। এখন এক গাছে কিতাদের ডাল দুইটা দিলে ফুল দুইটা ধরে আসে। সুবহান আল্লাহ আজিম, এটা দাখিল হইছে, আল্লাহ করাইলে বাদরটা কিতা আলিম, এর বাদরটা কিতা ফাজিল, এর বাদরটা কিতা ঐতনি বাদেশ্বরের মানুষ সাহ বহল, ঐতনি ঐতনি ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওইতো পারে, এই জায়গার মধ্যে আল্লাহ বরকত দিছেন ইনশাল্লাহ ওইতো পারে।